হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন মাঠ। এই মাঠটি অনেক সুন্দর একটি দৃশ্য, দেখতেই তো পাচ্ছেন মাঠের দৃশ্যটা কেমন। অনেক ফসল আছে এই মাঠে। আরে ভাই, ও লোকটি কি পাগল হয়ে গেল নাকি? ও ভাই, ও ভাই, ও ভাই, এই মিয়া থামেন, ঘুম কাটছেন কেন আপনি? আমার বলছে, হ্যাঁ ভাই, আমি আপনাকে বলছি। কি বলছে? এ ঘুমগুলো কাটছেন কেন? আপনার কি সমস্যা? আরে ভাই, এত সুন্দর এই ফসল আপনি কেটে ফেলবেন? সেটা তো আমার ইচ্ছা, ফসল কি আপনার? না ভাই, না আরে ভাই, না না, বোনার সময় কি আপনি এক মুঠো গম দিয়েলেন? না ভাই, শেষ দেওয়ার সময় আপনি কি এক লিটার তেল দিয়েলেন? না ভাই, আমি ওইসব কিছুই দিইনি ভাই। আপনি কিছু দেননি, আবার আপনার গায়ে বাজে, তার মানে মনে থাকছে আপনি এমন ভাব করছেন, মনে আছে ভুই আপনার? আর মনে আছে আপনি আমার ইয়ে দিলেন, গম দিলেন এক মুঠো, তাই যে ছিটেলাম তাই বেরিয়েছে, তাই আপনার দাবি আছে। আরে ভাই, এই গম গুলো তো অনেক সুন্দর হয়েছে, আর 2 দিন পর তো বাল বেরোবে, আপনি কেটে ফেলছেন কেন? হ্যাঁ ভাই, আমি ভিডিও করছি, আপনার দিয়ে হবে না। ও বড় ভাই, ও ভাই, এদিকে আসেন, থামেন। ওই লোকটি কি পাগল নাকি? কি বলবো ভাই, ওর গম কাটছে, কি বলবো। তারপরেও দেখেন এত সুন্দর গম গুলো হয়েছে, কেটে ফেলছে, একটু কেমন লাগে না? ভাই আমার কথা আছে, ভাই আমার গম আমি কাটবো কি না কাটবো সেটা উনি উনি ভিডিও করবে কি জিননি, সেখানে এটা তো কিছু করার নাই। আর ভাই আর বলেন না, সত্যি কথা বলতে ভাই, সত্যি কথা বলবো কি, ঘরের কথা বলবো ভাই। এখন ভাই এখন হয়েছে কি জানে, এই গমটা দেখতে আসেন পড়ে গিয়েছে, বুঝছেন? আমি বসে স্প্রো করতে হবে, বাড়িতে আমি 500টা টাকা চাইছি, টাকা নাকি আমরা কি খেয়ে আমরা খেয়ে ফেললাম, গমটা স্প্রো করা লাগবে না। আপনি দেখেন দিনই পড়ে গিয়ে কি পোকা হয়ে গিয়েছে, আমি বলছি গমই কেটে ফেললো, গম আর রাখবোই, গম কেটে গরু খেয়ে ফেল দেবো, এরকম হবে বলেন দিনই স্প্রো না করলে হবে? এই হবে হবে, রাখেন গম ভালো ফলন, বাম্পার ফলন ফলবে। এখন ভাই কি বলবো, গম তো ভালোই হলো, বাড়ির উপর রাগ করে বেলাখানে কেটে ফেল দিলাম, মানে ভুলই হয়েছে। থাক আর, আসলে ভাই রাগ করে কি বলবো, কোনো জিনিস করাই ঠিক না, তারপরে আমার ভুল হয়ে গেছে। আর কিছু না, এই গম ভালো সুন্দর গম, কি বলো ভাই? না, গমগুলো অনেক সুন্দর হয়েছে, আর 2 দিন পরই তো বাল বেরোবে। না খালি আর কেটে না, ওই ওই যা কেটে দেবেন বাড়ি, এগুলো কেটেছি ভাই, এগুলো নিয়ে যাই, এবার নিয়ে যাবো। আমার দাদা আসলে শিখাই দিই, নিজে যেন রাগ করে নিজেই নষ্ট করে ফেল দিচ্ছি। ভাই আপনাকে বোঝার জন্য অনেক ধন্যবাদ। না ভাই, আমার বোঝানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনি বুঝেছেন এটাই যথেষ্ট। আমি আর কাটবো না। আচ্ছা ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।